আমেরিকায় স্টুডেন্ট হয়ে পড়াশোনা করার পাশাপাশি কাজ করে 4-5 লক্ষ টাকা অর্থাৎ বাংলাদেশি টাকা আয় করা, যা কিনা US ডলার $3,500 থেকে $4,500 মানে সম্ভব কিনা, এর জন্য আমাকে কি কি কাজ বা কি কি পদক্ষেপ নিতে হবে এবং আমার করণীয় কি, আর এই আয়টা আমি কিভাবে করব, আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে, শিমুল আহমেদ। যারা আমার এই ভিডিওটিতে অর্থাৎ আপনারা দেখছেন, আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটা জানতে পারবেন এবং কোথায় কোন জায়গায় কাজ করলে আয় করা সম্ভব সেই বিষয়ে আমি আপনাদেরকে টোটাল একটু বর্ণনা দিব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, এবং যদি আপনাদের পরবর্তীতে কোনো কমেন্টস থাকে আমাকে জানাতে পারেন। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে যেটা হলো, আপনি যখন আমেরিকা স্টুডেন্ট ভিসায় আসবেন তখন আপনার ক্যাম্পাসে কিছু কাজ আছে, যেটা হলো আমেরিকা আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারেন, এটা অনুমোদিত, অর্থাৎ আপনাকে এটার অনুমতি দিবে, এর বাইরে তারা কোনো অনুমতি দেয় না। ক্যাম্পাসে কাজের জন্য সাধারণত আপনাকে এর কাজের জন্য ঘন্টায় $10 থেকে $15 অর্থাৎ দিয়ে থাকে, অনেক অনেক ক্ষেত্রে কিছু কমও দিয়ে থাকে, তবে আপনি ধরে নিন $10 থেকে $15 এর মধ্যে আপনি কাজ করবেন। এই কাজের মধ্যে কী কী কাজ রয়েছে, যেমন লাইব্রেরিতে কাজ করা, টিউটরিং করা, অথবা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সেবা, যে কোনো কাজ আপনি করতে পারেন। এটা হলো আপনি ক্যাম্পাসে, অর্থাৎ আপনি যেখানে যে কলেজে আসবেন অর্থাৎ ইউনিভার্সিটিতে আসবেন সেখানে আপনি কাজ করবেন। সেখান থেকে আপনি অবশ্যই আপনি 2 দিন বন্ধ পাবেন, সেই 2 দিনের ভিতরে আপনাকে বাইরে যেয়ে কিছু কাজ করতে হবে, যে কাজগুলি আপনার শিক্ষা ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত হয়, যেমন CPT অর্থাৎ কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং, বা OPT অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রামের মতন, এই কাজগুলি আপনি করতে পারেন। এগুলি একটু বেতন বেশি, তবে এর জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রয়োজন হয়। আপনি অবশ্যই বিশ্ববিদ্যালয়ে আপনি এটা নোটিফাই করবেন যে আপনি এই কাজগুলি করতে চান, অর্থাৎ CPT OPT করতে চান। তারপরে মনে করেন এর পাশাপাশি আপনাকে বিবেচনা করতে হবে আমেরিকায় আপনি কেমন খরচটা করেন। এখন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি যত কম খরচ অর্থাৎ ব্যয় করার, অর্থাৎ আপনি যদি এখন চিন্তা ভাবনা করেন আপনি বেশি খরচ করবেন তাহলে তো হবে না। এখন বেশি বলতে তো অনেক বেশি অনেকে করে থাকে, একটু ভাবও নেয় অনেকে, সেই ভাবগুলি থেকে নিজেকে একটু বিরত রাখবেন। আপনি এখানে যেহেতু পড়ালেখার পাশাপাশি 4-5 লক্ষ টাকা বাংলাদেশি টাকা আয় করতে চান, অবশ্যই আপনাকে একটু কষ্ট করে চলতে হবে, এবং আপনি চললেই হয়তোবা আপনি আয় করতে পারেন। এবং আপনি অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন বা চিন্তা করবেন, সেটা হলো আপনার বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে সব সুপার মলগুলি বা দোকানগুলি আছে, ওই সব দোকানে আপনাকে কাজ খুঁজে বের করতে হবে, অর্থাৎ আপনাকে যে বলতে হবে যে আমি এখানে ইউনিভার্সিটিতে পড়তে এসেছি, আমাকে আপনারা কাজে রাখবেন কি না, তখন তারা বিবেচনা করবে, এবং সেই বিবেচনায় আপনি ওখানে হয়তোবা দেখবেন আপনার বিশ্ববিদ্যালয়ের পাশেই অনেক ধরনের কাজ আছে, অর্থাৎ যেমন গ্রোসারি স্টোর, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যেটা বলে মুদি দোকানের মতন কাজ আছে, চায়ের দোকান, তারপরে এখানে বলে কফি শপ, ইংলিশে বলে কফি শপ, আমরা বাংলায় বলি চায়ের দোকান, তারপরে মনে করেন আছে ম্যাকডোনাল্ড, বার্গার কিং, এইসব জায়গাতেও আপনি যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেন, সেখানকার অবশ্যই একটি কার্ড আপনার কাছে থাকবে, সেই কার্ড অনুযায়ী আপনি মানে আশেপাশে আপনি কাজ করবেন, তখন তারা আপনাকে কাজের একটি লিমিট দিবে, যে কাজটা মানে লিমিট দিবে অর্থাৎ আপনি কতক্ষণ থেকে কতক্ষণ ফ্রি আছেন ওই সময়টায় আপনাকে তারা কাজের সময়টা নির্ধারণ করবে, এবং ওইখান থেকে আপনি বেশ ভালো একটা আয় করার সম্ভাবনা আপনার রয়েছে। তবে যারা পড়াশোনা করতে আসে
আয় করতে পারে না এমন কোনো কথা নেই, অনেকে আয় করতে পারে। আরেকটি মজার বিষয় হলো ব্যাংকুইট নামে একটি কাজ রয়েছে, অর্থাৎ এটা হলো আপনারা জানেন যে আমেরিকা অনেক পার্টি এবং অনেক ইভেন্ট হয়ে থাকে, তখন ব্যাংকুইট হলো এখানে আপনাকে তারা হায়ার করবে, নিয়ে যাবে তারা 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টার মতন আপনাকে কাজ করাবে, অর্থাৎ ওইখানকার ইভেন্টে আপনি থাকবেন, অর্থাৎ আপনার হয়তো বিভিন্ন ধরনের কাজ থাকবে। যেমন আপনাকে যদি কোনো রেস্টুরেন্টে নেয়, রেস্টুরেন্টে খাবার সার্ভ করা এবং আপনাকে খাবার নিয়ে যাওয়া, পরিবেশন করা এবং ওখানে যে পরিবেশটা ওটা সুন্দর করে মানে দেখাশোনা করা, ওগুলিকে বলে ব্যাংকুইট। পৃথিবীর সকল ব্যক্তি অর্থাৎ বড় বড় যারা ছিল, বিল গেটস হইতে অ্যালেন মাস্ক পর্যন্ত, তারাও কিন্তু একসময় পড়াশোনার পাশাপাশি ব্যাংকুইটে কাজ করেছে। এবং ব্যাংকুইটও একটি খুব সুন্দর আয়ের মাধ্যম, যেটা আপনি শুক্রবার, শনিবার এবং রবিবারও হয়ে থাকে। তিন দিন যদি আপনি ব্যাংকুইটে, যদি আপনি 15 ঘন্টা করে বা 20 ঘন্টা করে বা 10 ঘন্টা করে, এক এক ব্যাংকুইটার কিন্তু কাজের কোনো পরিসমাপ্তি নাই, মানে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ, মানে ওদের যখন ইভেন্ট শেষ হবে, ইভেন্ট শেষ হলে আপনার কাজও শেষ। এখন দেখা যাচ্ছে যে ইভেন্টটা শুরু হতে মিনিমাম মনে করেন 10 ঘন্টা লাগে বা 12 ঘন্টা লাগে বা 15 ঘন্টা লাগে, কারণ ইভেন্টের কাজটি হলো যেমন একটি ইভেন্ট বা একটি পার্টি, বা আমাদের যেমন বিয়ে বাড়িতে অনুষ্ঠান হলে গেট সাজাতে হয়, গেট সাজানোর কিছু লোক থাকে, তারপর ধরুন আপনার ফুল সাজানোর কিছু লোক থাকে, খাবার রান্না করার লোক থাকে, এই এইটা এরকমই, এটা আমরা বাংলা ভাষায় বলি, আর আমেরিকায় এটাকে বলে ব্যাংকুইট। আপনি ব্যাংকুইটের মতন জায়গায়ও আপনি একজন স্টুডেন্ট হিসাবে কাজ করতে পারেন এবং ব্যাংকুইটেও কাজ করে আপনি বেশ ভালো আয় করতে পারেন। আমার লাইফের, আমার জীবনের, আমিও প্রথমে এই আমেরিকায় এসে ব্যাংকুইটের মতন জায়গায় অনেক কাজ করেছি, প্রায় 1 বছর কাজ করেছিলাম, এবং এই কাজের পাশাপাশি আমি ভালো ভালো জবগুলিও খুঁজছি যে কোথায় এর থেকে ভালো কাজ পাওয়া যায়। এটি হলো সিজনাল মানে জব, অর্থাৎ আপনাকে তারা কল করবে, আপনি তাদের কাছে নাম্বার দিবেন, বা কারা এইগুলি কাজ করে এই ব্যাংকুইটের, তাদের কাছ থেকে আপনার নাম্বার সংগ্রহ করে তাদের মাধ্যমে আপনাকে জানতে হবে কোন দিন মানে আপনার বন্ধ, যেদিন আপনার বন্ধ থাকবো ওই দিনে কিন্তু এই ব্যাংকুইটের কাজটি হয়। অতএব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন। আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমি চাই যে আপনারা যারা স্টুডেন্ট বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে আমেরিকা এসে কাজ করতে, আমি আশা করি আপনাদেরকে কিছু তথ্য দেই, অর্থাৎ আমি যা জানি এবং আমি যা করছি সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কিন্তু আমি কাউকে নিয়ে জব করিয়ে দিব বা করাবো সেই কোনো গ্যারান্টি আমি কাউকে দেই না, অর্থাৎ আপনি আপনার যোগ্যতাই আপনি জব খুঁজে নেবেন। অর্থাৎ যেহেতু আপনি আমেরিকা আসবেন এবং ইউনিভার্সিটিতে আপনার আশেপাশে মানুষজনের সাথে যখন মেশা চলাফেরা করবেন, তখন আপনি নিজে খুঁজে বের করতে পারবেন যে কোথায় ভালো জব আছে, কোথায় কী আছে, এবং আপনি জানবেন যে আপনি মাসে কত টাকা আয় করতে পারবেন। তা আজকের ভিডিও এই পর্যন্তই, এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।